হ্যালো ফ্রেন্ডস, তো আবারও চলে এসেছি নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে দিয়ে। তো আমি জাস্ট রেডি হয়েছি অফিসে যাওয়ার জন্য। ওই ঘরে ডিনি রান্নাঘরে আর কি লাঞ্চটা রেডি করছে। এটা আমার অফিসের ব্যাগ। তো একটা জিনিস তোমাকে দেখাই, ওই দেখো, এটা একটা বিকিনি ব্রা আর একটা নাইটি আছে ব্যাগে, আমি গতকাল কিনে এনেছিলাম। তো জাস্ট টিফিনটা দিতে যাবে, সেই সময় ব্যাগের মধ্যে নিশ্চয়ই হাত পড়বে এবং তারপরে প্যান্টটা দেখতে থাকো, খুব খুব মজার হতে চলেছে, তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখানে ক্যামেরাটা সেট করে দিয়েছি, জানি না আমার কপালে আজ কী আছে। তো আমি ব্যাগটা রেখে জাস্ট ওয়েট করবো আর একটু আওয়াজ দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। তো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? আমি জানি তোমার দুটো হাত, তোমার কি দুটোর মতো দশটা হাত নাকি? তাড়াতাড়ি করো, মিটিং আছে। স্বামীর জন্য রান্নাই তো করো না, আমি টিফিনটা ভরে নিচ্ছি। আমি তো রোজ তোমার লাঞ্চ বক্সটা ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, আজকে হঠাৎ তুমি কেড়ে নিলে কেন? আরে ঠিক আছে, তুমি ভরে দাও, আজকে ভরতে হবে না বলছি তো। না কেন ভরতেটা হবে না কেন, আজকে অর্ডার চেঞ্জ কেন? আরে তুমি কষ্ট করে রান্না করতে ভরে নিচ্ছি, ছাড়ো না। কিছু আছে কি? আরে কি থাকবে ব্যাগে, অফিসের জিনিস আছে। আমি কি আমাকে দেখতে দাও? ওই তো কাগজপত্র দেখে মনে হচ্ছে, ও কাগজ। আরে আনলিও না, অত আনলিও না। তো শাড়িটারি মনে হচ্ছে কি? আরে শাড়ি পরে কিছু নয় রে বাবা। ভালো তো লাগবে, পয়সা দিয়ে কিনেছি, ভালো লাগবে না? এটা তো 36 আরে এটা
এটা কোনটাই তোমার নয়, এটা অন্য একজনের। তোমাকে তো বলছি এটা তোমার নয়, হাত দিচ্ছ কেন? এটা ফাস্টটা তো গুটিয়ে যাচ্ছে। আরে কেনা কে চাইতে হো? এই দাঁড়াও, এটা আমার নয়, এটা আমার মানে কার, কি বলতে চাইছো? আরে তোমার নয়, এটা অন্য জনের, আমি নিয়ে এসেছি, একজনকে গিফট দেবো বলে নিয়ে এসেছি। এইগুলো আবার কোনো পর পুরুষ কাউকে দেয়? এইসব গিফট আর তোমার অন্য কিছু নেই? নোপ। আরে গিফট তার জন্মদিন, তাই দেবো গিফট তাকে। কার জন্মদিন শুনি? আরে আমার অফিসের একটা কলিগ, ও আমার জন্মদিনে ও গিফট দেয়, আমি ওর জন্য ওর জন্য মানে গিফট। ঠিক আছে তাহলে। আরে দোকানদারকে তো গিয়ে বললাম যে দাদা রিজনেবল প্রাইসের মধ্যে কি আছে একটু দেখাবেন, বেশ ভালো হয় একটু ইমপ্রেশন জমানোর জন্য। বললো দাদা তাহলে একটা নাইটি দিন পাতলা রেড কালারের, আর একটা ব্রা দিন। তো আমি সেই জন্য কিনলাম। সালোয়ার পিস হয়, স্যুট হয়, কম দামের মধ্যে অনেক আছে। নোপ। আরে ওটা দেয় না কেউ, ওগুলো তো অনেক দামি। দামি না কম দামের আছে, তুমি কি বলতে চাইছো বলো তো? কি বলতে চাইবো, ও আমার জন্মদিনে তো দিয়েছিল একটা জিনিস, সুন্দর জিনিস, এই ধরনের। আরে আরে ও জন্মদিনে আমাকে তো একটা এই ধরনের জিনিস দিয়েছিল। তুমি আমাকে কোনোদিন এনে দিয়েছো? তুমি পয়সা দিয়ে দাও, আমি নিজে কিনে নিই। তুমি কই আমার জন্য তো কোনোদিনও কিনে আনো না? ঠিক আছে আমি জানি না, এনেছি যাও তো, আমি এনেছি। লজ্জা পাও এ পাও, আবার এখন কিনে আনলে হঠাৎ কার জন্য? আমি এনেছি যাবো আজকে। হাত দেবে না এগুলো, তুমি কিছু লুকোচ্ছ নাকি আমার কাছে? আরে কি লুকোবো আমি, আমার কিছু একটা লুকোচ্ছ। তা কিছু লুকাইনি কি, তুমি খালি সন্দেহ বাদি, এই সন্দেহ বন্ধ করে ছাড়ো তো, বহুত সন্দেহ করো তুমি খালি লোককে। আমার সন্দেহটা মিথ্যে নয় কিন্তু তোমার কথার উত্তর দাও। আরে কি উত্তর দেবো, জন্মদিন তাই তো আজকে রাত্রে তুমি দেরি করে আসবো, আমি খাবো না এসে। তুমি অনুভবকে দেবে বলে এটা হাতে করে কিনে আনলে? ও বিরিয়ানি খাবে বলেছে আমাকে। তুমি হাতে করে এটা কিনে নিয়ে অনুভবকে দেবে? হাতে করে তো নতুন জিনিস, দোকানদার তো হাতে করে ধরছে, তার সঙ্গে কি আছে? তুমি হাত দেবে না তুমি, সেই বলে লজ্জা হচ্ছে না? কিসের লজ্জা করছে, জন্মদিন তো, তবু আমাকে একটা এক বছর আগের বছরের একটা ইম্পোর্টেড স্যান্ডো গেঞ্জি দিয়েছিল আর একটা শর্টস দিয়েছিল, তো আমিও ভাবলাম দি ওকে একটা ভেতরের আর এই ভালো সুন্দর পড়ার জন্য। ছি আমার ভাবতেও লজ্জা লাগছে, তুমি এই জিনিসটা কিনে এনেছো কাউকে দেবে বলে? লজ্জা লাগা কি আছে, যাও তো তুমি যাও সংসারের কাজে, যাও তো যাও সংসারের কাজে, যাও সব ঘেঁটে ঘুঁটে একটা অফিসে তোমায় যেতে হবে না, আর এটা কিছু যেতে হবে না। অফিসে যাবো না কেন? অফিসে যাই নাকি কি করতে চাইছো তুমি? তাহলে কি ভাবছো তুমি? না তাহলে তুমি কাউকে দেও দেবে না, নিজেও নেবে না, তাহলে কি করতে চাইছো তুমি? করার জন্য কিনে আনা জিনিস আমি কেন পরবো? ঠিক আছে পড়তে হবে না, আমি সাইজটা বড় আছে, আমি দোকান থেকে চেঞ্জ করে তোমার সাইজে এনে দেবো, তাহলে তো হবে না। তুমি আমাকে কোনোদিন এনে দিয়েছো, কেন কিনেছো তুমি? কোথায় যাচ্ছো আবার? তুমি আমার জন্য কোনোদিনও কিনে আনোনি,
আবার তুমি বলছো আমাকে এটা পড়তে, অন্য কারোর জন্য কিনে আনা যাবে? একজনের জন্মদিন তো এনেছি, তাহলে কি তুমি এত এরকম করছো? জন্মদিনে এটা দেয় না, আমিও পড়বো না, এটা তোমায় নিয়ে যেতে দেব না। আরে কি করছো? কি নিয়ে যাচ্ছি আমি? দাও। আরে দিসলাই, আরে বাবা দিসলাই গেলে কি করছো? ছাড়ো বলেছি ছাড়ো। বসো না, একটা কথা বলছি, এখানে বসো না। আরে এখানে বসো না, তুমি বসতে বলছো আমাকে? ঠিক আছে, নাও হয়েছে, একজনের জন্মদিন হয়তো দিতে চাইছি, তাহলে অত কি আছে? অত সন্দেহ করো কেন? তুমি ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওখানে ক্যামেরা রাখা আছে, দেখো ব্যাংক করছি তোমার সঙ্গে, ওইদিকে তাকাও। এসব নিয়ে তাই একদম ঠিক না, আমি সেই সকাল থেকে উঠে তোমার জন্য রান্না করছি, এ করছি, মাথা গরম হয়ে আছে। ঠিক আছে, মাথা গরম হয়ে গেছে, কি আছে? এই দেখো বন্ধুরা, তো প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। কিন্তু তুমি তো কিনে তো এনেছো। আরে কিনে এনেছি, আমি দোকানদারের সঙ্গে সেটিং করে রেখেছি, বলেছি দাদা আমি একটু এই সাইজটা নিয়ে যাচ্ছি, আমি একটু কালকে কিন্তু আসব, এসে আমি অন্য সাইজে নিয়ে যাবো, ঠিক আছে? বলা আছে দোকানদারের সঙ্গে সব রকম সেটিং করা আছে, ঠিক আছে? আমি প্যান্টটা করবো বলেই এটা এনেছি, তোমার জন্য কিনেছি, ঠিক আছে? শুধু সাইজটা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে? লাইক করে দাও। তো টাটা, পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।